ধরো 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 ধরো। তো হাই দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে, তো আজকে আমরা মূলত যাচ্ছি মাথাপুরীর উপর দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা। তো এটা ব্রহ্মপুত্রর পারে আর কি অবস্থিত এই জায়গাটা। তো মোটামুটি আমরা আজকে একটা খাস জায়গায় যাচ্ছি একজন খাস ব্যক্তির সঙ্গে। তো গাইস আপনারা দেখতে থাকুন, খুব ভালো হবে। তো ভিডিওটা খুব এনজয় করবেন। তো দর্শক, আমরা সুমুখে সোলার পিলটা দেখতে পাচ্ছেন। তো এখানে ছায়া রয়েছে, তো এখানে বাইকটা আমরা রাখি। আর এই পাশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা, মোটামুটি জায়গাটা খুবই ভালো। এখানে দেখতে পাচ্ছেন যে এই পাশটায় কিন্তু রোদ রয়েছে, তার জন্য হয়তো কিছুটা আর কি আন্ধার আন্ধার হতে পারে। তো আমরা এই দিক দিয়ে নামছি। তো আমার সঙ্গে যে নূরকে দেখতে পাচ্ছেন, তো অনেকদিন পরে নূর কিন্তু চ্যানেলে আসলো। তো আপনারা সবাই আর কি অনেকদিন আর কি অপেক্ষা করেছিলেন আর কি, 15 দিন। সে 7 তারিখের কথা বলেছিল, কিন্তু আজকে হলো কয় তারিখ? 14 তারিখ। 14 তারিখ তো কাজ ছিল দর্শক, তো কাজের জন্য আমি আসতে পারিনি। তো এখন থেকে রেগুলার ভিডিওতে দেখতে পাবেন, আর আমরা বহুত কিছু করবো আর কি, ফানি আপনাদেরকে বহুত ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন থেকে। তো আমাদের সঙ্গে থাকবেন, তো এখন থেকে দেখতে পারবেন আসল খেলা যাকে বলে। এই ব্রেক সারাই ওটাই তো ভালো পাইছো তোর মহিন থেকে। আহো আমি আমি তাই না জম এ কান দিরে বসি ভালো লাগো ভিডিও করুম একটা আইসো। হ্যাঁ আবার ধরেন। হ্যাঁ ধরমু, আমি ধরমু পাঁচ থেকে জেন শুন না তুমি লোক কথা ধরো 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 বাস মজার। তো দর্শক, বাচ্চাটার সঙ্গে কিছুটা আর কি ফানি করলাম। তো সাইকেলে কিন্তু ব্রেক নেই, তো তবু আর কি ওখান থেকে আসলো। তো দর্শক, আমরা এখান দিয়ে আসলাম। তো এই বাসটায় আর কি কিছুটা আর কি সুন্দর জায়গা রয়েছে। আর এই যে বাবুকে দেখতে পাচ্ছেন সাইকেল নিয়ে আসলো। তো মোটামুটি আমরা এখানে যাব। তো এই জায়গাটা আর কি আগে কখনো আসি নাই, তো অনেকদিন পরে। তো আজকে কিছুটা আর কি মজা করব, কারণ মজা এই জন্যই করবো কারণ আজকে আমাদের সঙ্গে রয়েছে নূর। কারণ তার কথা তো আপনারা জানেনই, খুব সুন্দর ফানি ফানি আর কি কথা বলে। তো এখানে বাবু রয়েছে, তো বাবু কিছু বলবে নাকি? হ্যাঁ কিছু বলবে না, কেন বলবে না? তো দর্শক, তো এখানে আমরা মজা করব। তো এই পানিগুলো দেখতে পাচ্ছেন, তো কারণ আজকে আমাদের সঙ্গে নূর রয়েছে, তার জন্য আর কি। তো এই বাসটা রাস্তা ছিল, ইন্দ্র রাস্তা ছিল, ইন্দ্র রাস্তা ছিল। তো এই বাসটা দিয়ে রাস্তা ছিল, তো ওখানে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা ওখানে গিয়ে উঠতো, কিন্তু বর্তমান পানি। তো আমরা এখানে মোটামুটি খুব সুন্দর করে আর কি এনজয় করবো, তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো দেখতে পাচ্ছেন, তো বাবুকে একটা গামছার জন্য আর কি পাঠালো নূর। আজকে দেখি আর কি নূর কি রকম করে, কারণ অনেকদিন পরে, কারণ খেলা মানে মজা যদি না করে সেটা কিন্তু হবে না, কারণ দিতে হবে গামছা। বহুদিন ভিডিও ছিলাম না, তো দু একটা কমেন্ট আমি দেখেছি আমার নামে কমেন্ট, তো তাদেরকে অনেক ধন্যবাদ। আর আজকে বহুদিনকার আজকে খেলা হবে, তো আজকে দেখবেন এখানে আমি আর মামু বাজি ধরবো, এখানে আজকে আমরা খেলা করবো। কে জেতে দর্শক আপনারা দেখবেন, কে জেতে আর কে হারে। তো কি খেলা হবে, কি খেলা হবে সেটা আপনারা পরে দেখতে পারবেন আর কি। ওইবারে যাবো এখান থেকে ডাইরেক্ট ডুব দিয়ে, ডুব দিয়ে যাবো। তুমি যদি ওইবারে যেতে পারো তাহলে কিন্তু তোমাকে 500 টাকা পুরস্কার দেওয়া হবে, কি সেটা কি তুমি রাজি আছো নাকি? একদম, হ্যাঁ আমি একদম রাজি। দেখতে পাচ্ছেন যে এই বাবু গামছা নিয়ে এসে গেল। তো বাবুর কিন্তু সাইকেল চালানোর যেটা স্কিল দেখতে পাচ্ছেন। তো আজকে আমাদের যেটা আর কি বাজি সেটা কিন্তু হবে, কারণ বাবু দেখতে পাচ্ছেন যে কষ্ট করে নিয়ে আসলো। তো গাইস মোটামুটি খুবই এক্সাইটেড হবে। আর এই যে দেখতে পাচ্ছ, তো তোমার জন্য কিন্তু কষ্ট করে গামছাটা নিয়ে আসলো। 500 টাকাটা কিন্তু আমাকে দিতে হবে, যেটা বাজি ছিল সেটা কিন্তু করতে হবে। 500 টাকা সেটা দেব, সেটা দেব, সেটা সেটা কারণ আমি দর্শক আপনারা সাক্ষী রইলেন, আমি এই দিক থেকে ওই দিক গেলে ছাতুরবাড়ি যদি আমি যেতে পারি তো মামু আমাকে 500 দিবে, কারণ আমাদের বাড়ি অনেক দূর। তার কারণ আমি দেখতে পাচ্ছেন আমি কি ড্রেস পরে এসেছি, সেটা দেব, সেটা নিয়ে ঠকাবো। আমি এই 500টা বাজির জন্য আমি এই বাবুকে বলেছি একটা গামছা নিয়ে এসো, তো বাবু গামছা নিয়ে এসেছে। তো আপনারা সাক্ষী রইলেন, আমি যদি ওই পারে যেতে পারি ছাতুরবাড়ি তো আমাকে মামু আমাকে 500 টাকা দিবে, আর যদি না পারি আমি মামুক দিব। সেটা সেটা ঠিক আছে। তো দর্শক
তো এত দূর থেকে আসার জন্য তো বাবুকে অনেক আর কি ধন্যবাদ। তো সেও কিন্তু খুবই আর কি এক্সাইটেড, কারণ আমাদের সঙ্গে আজকে রয়েছে বাবু। তো এই গামছা আজকে পরবে, আর এই যে জুতো স্যান্ডেল সবকিছু খুলবে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যেটা আর কি বাজি, তো সেটাই হবে। দর্শক আপনারা দেখুন, এখানে কিন্তু অনেকটা ধার চলছে, আপনারা দেখতে পারতেছেন। হ্যাঁ পুরো ধার, না সেটা আমি দেখতে পাচ্ছি আর কি, দর্শকেও দেখছে, কারণ আমাদের, কারণ বাজিটা তো আমি ধরেছি না, 500 টাকা কিন্তু আমার যাবে। তো ধার পুরো ধার আছে, আপনারা আর কি দেখে আর কি আন্দাজ করতে পারছেন। তো দর্শক মোটামুটি আমাদের যেটা আর কি বাজি ছিল সেটা এখন হবে। তো গাইস নূর দেখতে পাচ্ছেন যে এই পাশে, তো গামছা হাতে, কি এখনো বলো আর কি বাজিটাতে রাজি আছে? তো তো দর্শক আপনারা কি বলেন, যদি আপনারা বলেন আমার সঙ্গে থাকেন, নিশ্চয় করবো, আপনাদের জন্য জানো দিয়ে দিব বাজি আর কি। হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন বহুত ধার। হ্যাঁ দেখতে পাচ্ছেন যে ওই পাশে কিছুটা আর কি লোক যাচ্ছে, তো পুরো ধার এখানে। তো দর্শক আপনারা কি বলেন কমেন্ট সেকশনে জানান, আর বাজিটা করবো শুধুমাত্র আপনাদের জন্য, তো আপনারা দেখতে থাকুন। এই 80,000 কা শুজ এটা হলো, 80,000 কা শুজ, 80,000 ইসমে তেরা ঘর জায়েঙ্গা, ইসমে তেরা ঘর জায়েঙ্গা। তো দেখতে পাচ্ছেন যে 80,000 কা শুজ, তো এটা কারণ এখানে ভিজানো যাবে না, আর এখন খুলবে 50,000 কা শার্ট, 50,000 এই উতানি উতানি। তো দর্শক এটা বেশি বলে ফেললো, এটা 3,000। হ্যাঁ তো দর্শক শুধুমাত্র আপনাদের জন্য করতেছি, তো আপনারা সঙ্গে থাকুন। তো মামু শার্টটা ধরো, 500 টাকা রেডি করো, তুমি 500 টাকা রেডি হবে, টেনশন নেই। দর্শক আমার খবর ভালো করে জানে, আমি কি করতে পারবো আর কি পারবো না, দর্শকের জন্য আমি সবকিছুই করতে পারবো। তো দামাদুম রেডি হও, খুলে নাও, তারপরে খুলে নেই আগে দর্শক, তারপরে আপনাদের সাথে কথা বলছি। তো দর্শক মোটামুটি যে এই আর কি এটা যে একটু পার হবে, তো পুরস্কার তো রয়েছে আপনারা জানেন আর কি, 200 টাকা পুরস্কার। তো এখানে দেখতে পাচ্ছেন যে নূর রেডি, তো আমরা বাজি বলেছিলাম, এটা বাজি নয়, এটা পুরস্কার হবে, কারণ দেখতে পাচ্ছেন যে এতদিন পরে আপনাদের সঙ্গে শুধু এই মজাটা করবে, কারণ অনেকদিন হলো সে আর কি পানিতে নামছে না। আর ধার দেখতে পাচ্ছেন এটা হলো ব্রহ্মপুত্রের পানি আর কি নেমে আসছে। তো গাইস মোটামুটি 500 টাকা পুরস্কার তাকে দেবো, আর সেই টাকাটা আর কি দেখাচ্ছি যে এই যে 200 টাকা এখানে রয়েছে, আর 300 টাকা অ্যাকাউন্টে দিয়ে দেবো। তো টেনশন নেই, আপনারা দেখতে থাকুন, দেখি সে পুরস্কারটা জিততে পারে কি না। তো আমাদের সঙ্গে থাকুন। তনুর রেডি? তো আমি রেডি। হ্যাঁ তো গাইস মোটামুটি এখন আমার, আমি এখানে সুইমিং করবো, আপনারা দেখুন গোলা পানিতে সুইমিং। তো এক কুল এখান থেকে, হ্যাঁ মোটামুটি করে ফেলো। তো গাইস সঙ্গে থাকুন। হ্যাঁ আসো তুমি, ঠিক আছে যাই হোক, এই যে বাবু এখানে নামছে, তো নূর এখানে রয়েছে। তো প্রথম যেটা আর কি হেস্টান দেখালো যে সে লাভ দিয়ে আর কি উল্টো লাভে কিন্তু ওই বাসটায় গিয়েছে পানিতে নেমে। তো এখন যেটা হবে মূল যেটা আর কি আমাদের যেটা আর কি পুরস্কার, তো ওখান থেকে ডুব দিয়ে ওই বাসটায় যেতে হবে। তো গাইস দেখতে থাকুন, তো নূর ওই বাসটায়, তো এই যে আমাদের সঙ্গে বাবু দেখতে পাচ্ছেন যে ডুব দিচ্ছে। তো দর্শক আমি ভেবেছিলাম পানি এখানে অনেক হবে, তো পানি এখানে এরকম আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে তোমার জন্য এটাই রইলো আর কি। তবু যাওয়ার এখানে ধার দেখতে পাচ্ছেন দর্শক যে অনেকটা ধার এখানে রয়েছে। হ্যাঁ তাও দেখি আর কি যে ডুব দেওয়া কত দূর আর কি যেতে পারো, তো পানি কম এখানে ডুব দিই, তুমি ডুব দাও তারপরে দেখতে পাচ্ছি। তো দর্শক ওখানে দেখতে পাচ্ছেন যে এই একটা আর কি কুকুর যাচ্ছে ওই পাশ দিয়ে। হ্যাঁ দাও ডুব দিই তাও দেখবো। হ্যাঁ রেডি, ডুব দাও ডুব দাও ডুব দাও, ওইভাবে না ওইভাবে না, ডুব দাও। তো দর্শক এখান থেকে ডুব দিয়ে কিন্তু ওই পাশটাই গেল, তো দেখতে পাচ্ছেন ওখানে তো এসে গেছে। যাই হোক শুধু আপনাদের জন্য আর কি, কারণ দেন লং ভেস শার্ট পরে এসে কিন্তু সে এই কাজটা করলো আপনাদের জন্য, তার জন্য সে পুরস্কারটা কিন্তু পাবে।
ওখান থেকে সাঁতার দিয়ে এসেছিলাম, তো এখানে পানি কম, আমি এটকে গেছি। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কত পানি, তো এখানে আমাকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো মোটামুটি উঠে গেল। হ্যাঁ দর্শক, আমি বাজিটা জিতে গেলাম। তো টেনশন নেই, তো বাজি জিতে গেছো, কারণ এত দূর থেকে এসে তুমি যে লংবেন শার্টটা যে খুলেছো, প্রথম গামছাটা পিনদেছো, তখনই কিন্তু তুমি 500 টাকাটা জিতে গেছো। কারণ এত দূর থেকে এসে যে তুমি পানিতে নামছো যে দর্শকের জন্য, তুমি যেই মাত্র আর কি লংবেনটা খুলেছো তখনই কিন্তু জিতে গেছো। তো এই হলো তোমার পুরস্কার, তো এটা রেখে দাও আমার। হ্যাঁ টেনশন নেই, তো গা ভিজা তো আমার পকেটে রেখে দিতে দিই। চেষ্টা করি নাই, শুধুমাত্র করেছি আপনাদের জন্য, আপনাদেরকে অল্প মনোরঞ্জন দেওয়ার জন্য। তো আমাদের সঙ্গে থাকবে এখান এখন থেকে, তো এখন থেকে এটা তো কিছুই না, এখন থেকে মেন খেলা হবে। তো দেখতে থাকুন, আপনারা আমাদের সাথে থাকুন, মানে আমি ঠান্ডা তেলবো। দর্শকও কিন্তু কাঁপতেছে, তাও দেখছেন আর কি যে পানির মধ্যে আর কি, এই যে এই পাশটা দেখতেছেন পানিতে নামলো। তো মামু এখানে পানি কম, কি করবো? তো আজকে কি করবে, মানে তুমি তো বাইক স্ট্যান্ড করো অনেক, তো আজকে দেখি সাইকেল স্ট্যান্ড করো। উমরা পানি বেশি যে হোলা হুকুম উমর থেকে নিতেছেন হোলা, উমরা পানি উঠছে কি? হ্যাঁ রেডি। তো গাইজ দেখতে পাচ্ছেন এখন সাইকেল স্ট্যান্ড হবে। তো দর্শক এখানে কিছু আর কি সাইকেল স্ট্যান্ড করবে, তো দেখতে পাচ্ছেন তার খুব সুন্দর করে করো। হ্যাঁ মজার করে করো স্ট্যান্ডটা। হ্যাঁ সাইকেলের যে আকসা কাজে কীভাবে উঁচা করতে হয়, তো দর্শক দেখতে পাচ্ছেন। তো মোটামুটি এই চাকা দেখুন এখনো ঘুরছে আর কি। তো এটা BMW। হ্যাঁ BMW সাইপুর সাইকেল, এই বাবুর সাইকেল। তো দর্শক মোটামুটি এনজয় অনেক হয়ে গেল আর কি। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এরকম নতুন নতুন পাবেন। আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন যে ডাইরেক্ট চলে গেল ওই বাসটায়। হ্যাঁ উঠবে উঠবে। তো দর্শক এই বাসটাতে কিন্তু খুবই কষ্ট করে আর কি লোকজন আর কি সোলা টানছে দেখতে পাচ্ছেন, কারণ ওখান থেকে নিয়ে এই বাসটায় নিয়ে যায়, ওই উপরে যে হোলার পিলগুলো দেখতে পাচ্ছেন সেখানে নিয়ে যায়। আর তার মাঝে আমরা তো সাঁতারের সঙ্গে সঙ্গে কিন্তু সাইকেলটা আর কি ফ্রিতে দেখতে পারলেন, কারণ আমাদের যেটা ছিল আর কি যে সাঁতারটা কাটবো, সেটা যদি দেখতে পাচ্ছেন আর একটা লাভ দিল নূর এখানে, কারণ ঠান্ডা পানি তো খুবই আর কি এনজয়, এগোতে পারছে না কিন্তু, দেখতে পাচ্ছেন কীরকম ধার এখানে। তো দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে বাবুকে দেখতে পাচ্ছেন, তো বাবু হাই বলে দাও। হাই। তো বাবু আমাদের সঙ্গে অনেকটা এনজয় করলো। আর এই যে নূরকে দেখতে পাচ্ছেন গামছা পরে রয়েছে। তো গাইস মোটামুটি আমরা আর কি সাফল্য তখনই হবো যখন আপনারা আর কি ভিডিওটা ভালো করে দেখবেন, সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন, তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো মোটামুটি খুবই আর কি কষ্টকর, কারণ এত দূর থেকে এসে আমরা যে লংবেন শার্ট খুলে আপনাদেরকে যে নূর যে এরকম আর কি স্ট্যান্ড দেখালো, সাইকেল স্ট্যান্ড সাঁতার যে দেখালো, সেটাই কিন্তু বড় কথা, কারণ শুধু আপনাদের জন্যই কিন্তু এটা করা হয়েছে। তো গাইস এখানে প্রচণ্ড রোড, তো ভিডিওতে আমরা বেশি আর কি লম্বা করছি না। তো মোটামুটি আপনারা আমাদের সঙ্গে থাকবেন খুব সুন্দর করে আর কি, একদম পরিয়ালের মতো করে আপনারা থাকবেন আমাদের সঙ্গে, প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন। তো গাইস আশা করি আপনারা ভিডিওটা দেখে আর কি ভালো কমেন্ট করবেন। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।